আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যে বিষয়টি আপনি পালন করলে আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দা হিসাবে আপনার আল্লাহর দরবারের খাতায় আপনার নাম লিপিবদ্ধ করা হবে। পৃথিবীতে যত নবী এবং রাসূল আউলিয়া কেরাম এসেছেন, প্রত্যেকেই এই কাজটি করে আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন এবং আল্লাহর খুব কাছাকাছি গিয়েছেন। প্রিয় দর্শক, এই কাজটির নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাত আল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসুল আল্লাহর ওলিদেরকে বলেছেন, তোমরা বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজ আদায় করো, কারণ তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর দরবারে মকবুল বান্দা হিসেবে কবুল হতে পারে না। প্রিয় দর্শক, আমরা আজকে জানাবো তাহাজ্জুদ নামাজ কীভাবে পড়তে হয় এবং কখন পড়তে হয়। রাত যখন দ্বিপ্রহর হয়ে যাবে, মধ্য রজনীর পর থেকে নিয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত এই নামাজ পড়তে হয়। এই নামাজ অত্যন্ত একনিষ্ঠতার সাথে পড়তে হয়। প্রিয় দর্শক, এই নামাজ মধ্যরাতের পরে আপনি অত্যন্ত খুশু খুজুর সাথে আপনাকে এই নামাজ পড়তে হয়। এই নামাজের পরে আল্লাহর দরবারে যা কিছু চাবেন, মোনাজাতের মাধ্যমে কায়মনু বাক্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি আপনি আল্লাহর দরবারে কাঁদতে পারেন, চাইতে পারেন, ইনশা আল্লাহ আল্লাহর অলিদেরকে নবী রাসুলদেরকে ফিরিয়ে দেন নাই আজও পর্যন্ত যারা কায়মনু বাক্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলো ফেরত দেননি। তো প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই তাহাজ্জুদের নামাজ কীভাবে পড়তে হয়। আমরা জানি তাহাজ্জুদের নামাজ হচ্ছে নফল এবং সুন্নত বটে। রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন, কখনো বা 12 রাকাত পড়তেন। তাহাজ্জুদের নামাজ সাধারণত সাধারণ নামাজের মতোই 2-2 রাকাত করে নামাজ পড়তে হয়। সুরা ফাতিহার সাথে অন্য যে কোনো সুরা মিলিয়ে পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এই তাহাজ্জুদের নামাজ একটু দীর্ঘ সময় নিয়ে পড়তেন। তাহাজ্জুদের নামাজে সুরা ফাতিহার পরে কেউ কেউ সুরা ইখলাস 3 বার করে পাঠ করতেন। তো প্রিয় দর্শক, আপনারা তাহাজ্জুদের নামাজে সুরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়তে পারেন, সুরা ইখলাস 3 বার করে আপনি 1 রাকাত পূর্ণ করতে পারেন। তো প্রিয় দর্শক, আমাদের যে কাজটা করতে হবে, যাই পড়ি না কেন, একনিষ্ঠভাবে খুশু খুজুর সাথে যদি আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। তাই আসুন আমরা সবাই সুন্নতে রাসুল, সুন্নতে সাহাবা, সুন্নতে আউলিয়া, সুন্নতে নবী এই কাজের আঞ্জাম দিয়ে যেন আল্লাহ পাকের দরবারে মকবুলিয়ত বান্দা হিসাবে আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতে সালাতিল তাহাজ্জুদি সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবিতে পারবেন না তারা বাংলাতেও পড়তে পারেন। কেবলামুখী হয়ে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে পারেন।